বা তুমি পেসেন্স সহ যা বি তুমি পাঠ পড়িছ তা আনসর সিট্র লেখিকি আসবারছি এবং তার যে ফল রয়েছে তা তুমি খুব শীঘ্র মিয এই সময় কস্ট একউটিং পেপর ভিডিও তো আনবু চাহু নি বট ভাবিলি তুমি এমআইএল পড়িলা বেড়ে যদি গোটে ছোট ছোট মঝি গ্যাপ নেও তা ভিতরে এই পনেরো রু মিনিট মিনিট বাডিও গোটে গোটে দেখ গ্যাপটা তুমি মিলিব ইংলিশ পেপর রু ক্টিং পেপর ভিতরে সেতবে এমসি ক্যু পোর্শন কিংবা যেমার্কি কোয়েশ্চিন্তা সেতে মেহনত করা পড়ব না তো এই পর্পসরে মু আজ ভিডিওটি কনওছি এবং এই ভিডিওরে আমি আনুয়াল হায়ার সেকেন্ডারি একজামিনেসন যে প্রিভিয় ইয়র্স ভিতরে আসি প্রোভাবল প্রিভিস ইয়র ভিতরে আস্ত যে কোয়েশ্চিনগুলো রয়েছে তাভিত এমসি ক্যু কোয়েশ্চিনসগুলি এটার ডিসকশন করুচি এবে নেক্সট ভিডিও যে আসব পিলে চেষ্টা করবি ভিতরে ভিডিও নিয়ে পাই বট যেহেতু তোমার ইংলিশ পেপর সেতবে তুমি ভিডিও দেখবাটা তোমায় ঠিক হব না সো চারি তারিখ পরে পাঁচ তারিখ রু কিনুসলি দিনক টু অর থ্রি ভিডিওজ মু অপলোড করবি। যেটার ডিউরেসন কোড়ি রুশ মিনিট ভিতরে থাক সো দ্যাট তুমি তিরিশ মিনিট ভিডিও দেখবার দেব বাকি তুমি নিজের পড়া পড়ি ইনভেস্ট করিব। ফাইন সো আজ এই ভিডিওরে আমি দুই হাজার বাইশ রু দি হাজার পেপর যে এমসি ক্যু কোয়েশ্চিনগুলো ডিসকশন করা মু চেষ্টা করি খুব শীঘ্র এই ভিডিওটি কমপ্লিট করা ওকে সমস্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে যদি পিলে কাহু পিডিএফটি দরকার এই যে কোশ্চিন পেপর যা পাখে না প্রিভিয় ইয়র মতো কমেন্ট বকসে লেখিকি জনাইপার তাহলে মো মো টেলিগ্রাম চ্যানেল সেয়ার করে দেবি অন্যেসেসে মুয়ার করবি প্রায়ত সমস্ত টেস্ট পেপর

सो प्रोसेस कस्टिंग को इंडस्ट्री एप्लीकेबल मन रख पिले ऑयल मिल टी इंडस्ट्री नुआ ट्रांसपोर्ट इंडस्ट्री नुआ कंस्ट्रक्शन इंडस्ट्री तो कंट्राक्ट गला तो ऑयल मिल ओके नेक्स्ट ऑफिस रेंट इज ए और आन ऑफिस रेंट पिले गोटे कौन ওয়ার্কস ওভারহেড অফিস ওভারহেড সেলিং ওভারহেড ডিস্ট্রিবিউশন ওভারহেড আমি জাছ অফিস রেন্ট মানে দ্যাট ইজ অফিস ওভারহেড ওকে নেক্সট ডেপ্রিসিয়েশন অফ বিল্ডিং ইজ এ বিল্ডিং উপরে যে ডেপ্রিসিয়েশন লাগে এটি পিলা মানে টিকে কনফিউজ হয়ে যান্তি কোন না আমি যেতবে বহি পড়িবা আমি দেখিবা সেমি ভেজারিয়েবল বি ডেপ্রিসিয়েশন অফ বিল্ডিং দেইছি ওকে বট এঠাই মোষ্ট প্ৰচৰ পিলে ফিক্সড কষ্ট হ'ব এক্সামিনৰ উপপেণ্ড কৰোঁ এগামিনৰ ক'ত ট্ৰিট কৰিবে বট ফিক্সড কষ্ট বি হৈ পাৰিব আমাৰ যেতিয়া ষ্ট্ৰেট লাইন মেথডে প্ৰত্যেক বৰষেপ্ৰিচন কোন ৰে ফিক্স ৰে ত বেচিছৰে ফিক্সড কষ্ট বি হৈ পাৰিব এঠাৰে ফিক্সড কষ্ট কু প্ৰিফৰ কৰী কিন্তু বহি পঢ়িলে আমি চেমি ভেৰিয়েবল কষ্ট বি আনচৰ পাই ত' চেমি ভেৰিয়েবল বি ভুল আনচৰ নুহ নেক্সট क्यारेज आउटवर्ड इज ए और एन क्यारेज आउटवर्ड पिले गोटे कौन क्यारेज आउटवर्ड गोटे गैक्ट्री अन् कस्ट एट कॉस्ट कस्ट एक्चुअली फैक्ट्री कॉस्ट होगा कथा फैक्ट्री कॉस्ट ऑफिस कॉस्ट एडमिनिस्ट्रेटिव कॉस्ट और डिस्ट्रीब्यूशन कॉस्ट तो फैक्ट्री ओवरवर्ड गी कस्ट ए सॉरी क्यारेज आउटवर्ड गोटे की कॉस्ट दैट इज डिस्ट्रीब्यूशन कॉस्ट गुड्स को सल कला जो भड़ाटा आम दौ अन्बिहाफ कस्टमर ताकू आम क्यारेज आउटवर्ड बोली था रे आसीबो नेक्स्ट দ ইন্ডসি টু হইচ জব কষ্টিং ইজ আপ্লিকেবল জব কষ্টিং পেলে কো ইন্ডস্ট্রিপায়ে আপ্লিকেবল গোটে অর্ডর নিয়ে কি আমি কাম করি তাঁর রিটর্ন দিয়ে থাও দ্যাট ইজ প্রিন্টিং প্রেস সো প্রিটিং প্রেস জব কষ্টিংটি আপ্লিকেবল নেক্সট জে ম্যানেজর সালারি ইজ এ জে ম্যানেজর সালারি গোটি কণ সো এটার তা গোটে ফিক্সড কষ্ট ভেরিয়েবল কষ্ট সেমি ভেয়েবল কষ্ট অর্মি मैनेजर का सालरी इज अलवेज फिक्सड प्रडक्शन के मैटर करूनी करलरी से की ही ने सो इट इज फिक्सड कस्ट नेक्स्ट आन एक्जामपल अफ भेरिएबुल कस्ट भेरिएबुल कस्ट मीन दोज कस्ट हुईज द चेज इन प्रडक्शन तो यटे भेरिएबुल कस्ट कह किए पिले डायरेक्ट मेटेरियाल ओके वर्क मैनेजर सालरी नुह इन्सुरांस बिल्डिंग नुह डेप्रिसीएस बिल्डिंग नुह तो डायरेक्ट मेटेरियाल इज द

ডিস্ট্রিবুশন ওভার ওয়ার্কস ওভরএেড অফিস ওভরএেড সো রাইট আনসর ইজ ডিট্রিবুশন ওভরএেড কস্ট অফ প্রডকশন ইজ ইকাল টু কষ্ট অফ প্রডকশন আমার কষ্টশিট যে পিলা জাগে কষ্টশিট বা স্টেটমেন্ট অফ কষ্ট অ্যান্ড প্রফিট সেটা যে পিলা মানে জাগি সে এর আনসারটি আপ্রোপ্রিট ভাবে পেয়ে প্রাইম কস্ট প্লস ফ্যাক্ট্রি ওভরহেড ফ্যাক্ট্রি কস্ট প্লস আডমিনিস্ট্রেটিভ ওভরএেড डायरेक्ट मटेरियल प्लस डायरेक्ट एक्सपेंसेस टोटल कॉस्ट प्लस प्रॉफिट सो राइट आंसर इज फैक्ट्री कॉस्ट और वर्क कॉस्ट जते बेले आमे एडमिनिस्ट्रेशन ओवरहेड को मिसई दे था, मिली था को मिलता है पिले कस्ट अफ प्रडक्शन कष्टा को भलो भाबरे देखिबो डायरेक्ट मटेरियल डायरेक्ट लेबर डायरेक्ट एक्सपेंसेस को प्राइम कॉस्ट प्राइम कॉस्ट को देन तादरे तुम फैक्ट्री कस्ट मिसेबा फैक्ट्री सॉरी फैक्ट्री ओवरहेड मिसइले फैक्ट्री कॉस्ट ফ্যাক্ট্রি কষ্টে এগে আডমিনিস্ট্রেটিভ ওভর মিশাইলে কষ্ট অফ প্রডকশন আসব ফাইন নেকস্ট আন এগাম্পল অফ ফিক্সড কষ্ট এমন ভিতর ফিক্সড কষ্ট পিলে কোটা। জস্ট কিছু সময় পূর্ব কোয়েশ্চিন আসা দ্যাট ইজ অফ বিল্ড ওকে বিকজ এ তিনটা কু দেখলে এগুড়ি ফিক্সড নুহ তো সেটি যদি আমি সেমি কষ্ট পিক করে থে এটি তালে ফিক্সড কষ্টটে কাহুক পিক করা তে এটি ডেপ্রিয়েসন অফ বিল্ডিংটা ফিক্সড কষ্ট হব বুঝি নেক্সট কষ্ট অফ ওয়ে হাউসিং ইজ ওয়েসিং যে তার কষ্ট কুপিলে কো কেউ কষ্ট অন্ডর তুমি নব ডিস্ট্রিবুশন সেলিং আডমিনিস্ট্রেটিভ এন্ড ম্যানুফ্যাচরিং তো এসব পিলে তোমার ডিষ্ট্রিবুশন কষ্ট নেক্সট আউট অফ দ ফলোই ওয়ান হিচ ইজ এ ডাইরেক্ট কষ্ট এমন ভিতর ডাইরেক্ট কষ্ট কে পে কি

दैट इज योर जब कटिंग एंड प्रोसे क्या तुम बैफोगेसन कले एगे तुम आस कन्ट्राक्ट कल्टिपुल क्षिंग बैच क्षेत्र सब आसीज फाइन नेक्स्ट आउट अफ द फलोईंग दिवच इज नट ए मेथड अफ कम कस्टिंग मेथड किए नुह कन्ट्राक्ट क मेथड बैच कस्टिंग भी मेथड प्रोसेस कटिंग भी मेथड

नेक्स्ट आन इंडस्ट्री फर ह्विच मल्टीपुल कस्टिंग इज सुटेबुल मल्टल कस्ट जो मल्टीपुल पार्टस गुड़िक मिशिक गोटे प्रडक्ट बा आउटपुट बाहरी था मल्टिपुल किंग यूज करो एयारक्राफ्टस एयरक्राफ्टस इंडस्ट्री रल्टिपुल क्यवहार करफेक्ट मेटेरियाल डायरेक्ट व्वेजे एंड डायरेक्ट एक्सपेन्स इज नोन आज ডাইরে মেটে ডাইরেক্ট ওয়েজেস ডাইরেক্ট এক্সপেনসেস মিশিলে পিলে তোমার আসে কোণ প্রাইম কষ্ট নেক্সট কস্ট অফ সেল ইজ দ সম টোটাল অফ দেখ কষ্টশিট্রুত কোয়েশ্চিন কষ্ট অফ সেল ইজ সম টোটাল অফ কষ্ট অফ প্রডকশন প্লস সেলিং অ্যান্ড ডিট্রিব্যুসন ওভরহেড সো রাইট আনসরটি কোণ পিল্লে একচুয়ালি এইটা হি রাইট আনসর ওকে কষ্ট অফ প্রডকশন রে আমি সেলিং কষ্ট অফ সেল তো মু এখানে টিকি তুমি কসট রিভাইজ করে দেছি সাংে সাং ডাইরে ডাইরেক্ট মেটে প্লস ডাইরেক্ট লেবর প্লস ডাইরেক্ট এক্সপেনসেস প্রাইম কস্ট প্রাইম কষ্টে ওয়ার্ক ওভরহেড বা অফিস ওভরহেড মিশাইলে অফিস কষ্ট অফিস কস্ট বা ফ্যাক্ট্রি কষ্টে যেতবে আমি মিশওচে কোণ তুমর আডমিনিস্ট্রেটিভ ওভরহেড

গোটেই বৰ্ষ এষ্টমেটেড ফিগৰ বাট আমি যেতিয়া কষ্ট একাউণ্টিংৰ লিমিটেচন পঢ়িবা সেই লেখা হেৰি ক্লিয়াৰ কট কষ্ট একাউণ্টিং ইজ বেষ্ট ডন এষ্টমেটেড এণ্ড কনভেনশ্যন তেনেকৈ কি ৰট আনচৰ হ'ব দেট ইজ এষ্টমেটেড ফিগৰ্ছ অ'কে নেক্সট দি প্ৰাইমেৰী অবজেক্ট অফ কষ্ট একাউণ্টিং ইজ টু কষ্ট আকাউণ্টৰ প্ৰাইমেৰী অবজেক্ট কোন ফাইনেন্সিয় পোজিছন অপৰেটিং ৰেজল্ট ডিভিডেণ্ড ডিক্লেয়াৰ কৰা নো ৰ

গুডস রিসিভ নোট কি প্রিপেয়ার করে না গুডস রিসিভিং ডিপার্টমেন্ট প্রিপেয়ার করে নেক্সট মেটেস ইউজড ফ্রম দার্ট অফ দ ফিনি প্রডক্ট ইজ নো না তো ফিনি প্রডক্ট্র যে মেটেটি ইউজ করা যায় ফিনিশ প্রডক্ট্রু পে কে তা পেল ডাইরেক্ট মেটে বলে কুযায় ওকে নেক্সট मेटेरियल कंट्रोल इज असोसिएटेड विथ इट्स परचेज स्टोरेज एंड मेटेरियल कंट्रोल केमती है परचेज स्टोरेज एंड इश्यू ओके मुव टू द नेक्स्ट क्वेश्चन द स्टैंडर्ड टाइम एंड एक्चुअल टाइम ऑफ वर्कर एट आवर्स एंड सिक्स आवर्स रेस्पेक्टिवली द आर्ली रेट इज रूपीज टेन पर आवर दे

দশ আসব হালসে তেমন এটার হালসে ও রুয়ান ভিতরে ডিফরেস মানে তো আকচু দেখ দশ মাইনস পনেরো মাইনস ফাইভ হওয়ার কথা বট যেহেতু এটার দেইনি আমি এটা কে পনেরো মাইনস দশ করি রাইট আনসর কন হব ফাইভ হব ওকে সিম্পল কোয়েশ্চিন নেক্সট বিন কার্ড ইজ ইউজু প্রিপেয়ার ইন বিন কার্ড কতটি কপিজ প্রিপেয়ার করা যায় ভেরি ভেরি ইম্পর্টান্ট পরীক্ষার বারম্বার এ কোয়েশিন রিপিট পিলে তেমন এইভা কোয়েশ্চিন কতটা প্রিপেয়ারে বিড পরচেজ অর্ডর এগুড়া তুমি বিলকুল বি স্কিপ করি যাইপার নাহ বুঝি হচ্ছে সো বিন কার্ড কতোটি কপি প্রিপেয়ার করা যায় দুইটি কপি নেক্সট পরচেজ অর্ডর ইজ প্রিপেয়ার ইন পরচেজ অর্ডর কতোটি কপি প্রিপেয়ার করা এটি কনফিউজন আসব কিনা তিন রু পাঁচটি কপি পরচেজ অর্ডর তেমন এটার তিন বি হব পাঁচ বি হব যেটা মারিবে সেটা ঠিক

বিন ক্ড রেকর্ডস ওনি প্রাইস ওনি ক্য়টি বোথ প্রাইস অ্যান্ড ক্য়াটি ভ্যাল্যু রাইট আনসর ইজ ওনি ক্টি অপশন নম্বর টু নেক্সট ওয়ান অফ দ ফলোই হুইচ ইজ নট এ মেথড অফ কষ্টিং এমান মধ্যে মেথড অফ কষ্টিং কি নুঁ রাইট আনসর ইজ স্টাণ্ডার্ড কষ্টিং বিকজ স্টাণ্ডার্ড কষ্টিং ইজ এ টেকনিক অফ কষ্টিং নট দেখ রিপিট হল্ एग्रीगेट अफ डायरेक्ट मेटेरियाल डायरेक्ट लेबर डायरेक्ट एक्सपेन्से तीन टाक बाहर पिले प्राइम कस्ट आम जाचे नेक्स्ट बेनिफिट्स अफ लोकलैज परचेजिंग क्या आभेल्ड अंडर तो लोकलैज परचेजिंग रेनिफिट के तो निजी परिबो যেতবে পরচেজিংক সেন্ট্রালাইজ কর না ডিসেন্ট্রাাইজ করি সেন্ট্রালাইজ মানে জন হাতে রহবেজিং পাওয়ার ডিসেন্ট্রাাইজ মানে তাঁর তললেবুল ওয়র্ক তললেবুল লোক মিযমে যাই পরচেজ করে পার দ এমারজেন্সি টাইম তো ডিসেন্ট্রালাইজ যেত করাচেজিং কু সেত লোকালাইজড পরচেংর বেনিফিট আভেল পাবো রাইট আনসর ইজ অপশন নম্বর টু ডিসেট্রালাইজড পরচেজিং নেক্সট পরচেং প্রোসেস শুড বি ইনিশিয়েটেড ৱেন মেটেৰিয়েল লেবুল ৰিচেজ চাৰ্ট চ' মেটেৰিয়েল যি লেবুল চেটিং মনে পুড়ু পিলে ৰি অৰ্ডাৰ লেবুল মিনিমম লেবুল মাকিসমাম লেবুল বফ ষ্টক লেবুল ডেঞ্জৰ লেবুল আভৰেজ ষ্টক লেবুল তেজিং কেতিয়াবা কৰা যাব যেতিব তোমাৰ ষ্টক ৰ সেইটাৰ ৰিঅৰ্ডৰ লেবুল কু পিঅৰ্ডৰ লেবুল কু আছিলে অৰ্ডাৰ দিয়া যাব ৰি অৰ্ডৰ অ'কে ইয়াৰ ফৰ্মুলা গুড়িক মনে ৰখিব পিলে নেক্সট দ ডিপাৰ্টমেণ্ট বাই হুইচ इश्यू ऑफ material इज़ generally वैल्यूड at को डिपार्टमेंट रे मटेरियल इशू कौन कोन कोला क्वेश्चन टा आउ थन पड दो सि ठीक है द डिपार्टमेंट बाय व्हिच इश्यू ऑफ मटेरियल इज जनरली वैल्यूड को डिपार्टमेंट रे मटेरियल इश्यू को वैल्यूड करा जाए ओके सो कॉस्टिंग यस सो राइट आंसर कोन हो पिले রাইট আনসর পেল তোমার হব কেউ ডিপার্টমেন্ট কষ্ট একউন্টিং ডিপার্টমেন্ট নো একচুয়ালি এটা হব তোমার স্টোর্স ডিপার্টমেন্ট ওয়ান অফ দ ফলোইং হুইচ ইজ নট এ মনিটারি ওয়েজ টঙ্কা আকারের ওয়েজ মিলে না কোটা রিক্রিয়ে ফ্যাসিলিটিজ ওকে নেক্সট দ প্রোসেস অফ রেকর্ডিং দ টাইম স্পেন্ট বাই ইচ ওয়ার্কর অন দ জব তো প্রত্যেকটি ওয়ার্কর জবরে কেতে সময় বিতেইলে তার রেকর্ড করা যায় তাকু তা যায় তাকু টাইম বুকিং বলে কুয়া মনে রাখো এন্ট্রি এন্ড এক্সিট টাইম হলে টাইম কিপিং বাট অ্যাকচুয়ালি ওয়ার্কিং প্লেস রে কে টাইম বিতোচ দ্যাট ইজ টাইম বুকিং নেক্সট দ ফর্মুলা ফর ক্যালকুলেটিং বোনাস আন্ডার রো ওয়ান প্লান রো ওয়ান প্ল্যান রে যে বোনাস ক্যালকুলেট করা যায় তার ফর্মুলা পিলে কোন এটার দেখো ফর্মুলা আমি কিছু সময় পূর্ব দেখুলে কোণ লা ফর্মুলা স্টাণ্ডার্ড টাইম মাইনস টাইম টেকেন ডিভাইডেড বাই স্টাণ্ডার্ড টাইম ইন্টু টাইম টেকেন ইন্টু আকচুয়াল রেট ওকে সো অপশন আইবি ইজ দ রাইট আনসর ফ্যাক্ট্রি রেট ইজ অর আন ফ্যাক্ট্রি রেট প্রডকশন সেলিং অর রাইট আনসর ইজ প্রডকশন আলটমেন্ট অফ ওভরএেডস টু দ ইজ कस्ट सेंटर को टी कॉस्ट सेंटर को ओरेड जो आलटमेंट कराए आलोकेशन ऑफ़ ओवरहेड बोली जाए मन रख नेक्स्ट डायरेक्ट मटेरियल इज 200 डायरेक्ट लेबर इज 300 फैक्ट्री कॉस्ट इज 1000 इफ द प्राइम कॉस्ट इज द बेसिस ऑफ़ अबजर्स द रेट अब्जरसन ऑफ फैक्ट्री ओवरहेड इज

The time to be deducted from the gross hour. Hmm. Kona by the right answer? Okay, <coughs> friends, hold on. Yes. Let me read the question once again. While computing the effective working hour, the time to be deducted from gross hour. Acha, co time deductible. The maintenance time be deductible And tomorrow. অন প্রডকটিভ টাইম বিডক্ট হব ওকে এটার রাইট আনসর আকচুয়ালি বোথ দেওয়া কথা ওয়ান অ্যান্ড থ্রি যেহেতু দেওয়া ঠিক মারিব ঠিক বট দিটা কি মাইনস ইজ স্পইলেজ কোণ রেকটিফায়েবল নন রেকটিফায়েবল মেজরেবুল ইমেজরেবল রাইট আনসর ইজ নন রেকটিফায়েবল রেকটিফাই করা ইন হালসে প্লান দি পোর্শন অফ ওয়েজেস অফ টাইম সেভড পেড আজ বোনস হালসে প্লান রুার হি তুমি দেখ ফিফটি পরসেন্ট অফ এস মাইনস টি আসি যাচ্ছি এই ফিফটি পরসেঁট কু আমি এমি লেখিপার না নাই ফিফটি ডিভাইডেড বাই হন্ড্রেড যেটা কাটি দে আসিযান বাই টু আসি রাইট আনসর এটি কন হব অপশন আই ভি ওয়ান বাই টু স্টোর্টস ডিপার্টমেন্ট ইজ আগসাম্পল অফ স্টোর্টস ডিপার্টমেন্ট কাহ এক্সাম্পল পিলে

ওয়ার হাউসিং কস্ট যে স্টোরেজ যে গুডস গুড়ি বা প্রডক্টগুলো আউটপুটগুড়ি যায় ওয়ার হাউসিং কস্ট বিলংস টু হুইচ ওভরএড অলরেডি আমি কোয়েশ্চিন ডিসকস করছে ডিস্ট্রিবুশন ওভরএড কস্ট একউন্টিং ইজ বেসড অন এস্টিমেটেড কস্ট টেস্ট পেপার দেখলে এই বর্ষা কোণ দিয়েছি হিসোরিকা কষ্ট দিচ্ছ বট এটা এসটিমেটেড কষ্ট হব যদি কোনোসি জায়গায় ভুল হোক পিলে মু তো ভিডিও মুটা পিডিএফ কে দেখি দেখি আনসর দে বাই চান্স কেউ কেউ ভুল করুবি মতো বি তুমি রেকটিফাই করপার কমেন্ট বক্স থ্রু রে ওকে কষ্ট অফ প্রডকশন ইজ ইকুয়াল টু কস্ট অফ প্রডকশন কমিটি বাহির ওয়ার্কস সহ আডমিনিস্ট্রেটিভ কষ্ট কু মিশাই দেলে সো রাইট আনসর বিং অপশন টু ওয়ার্ক কষ্ট প্লস আডমিনিস্ট্রেটিভ কষ্ট নেক্সট ওয়ে কষ্ট প্রাইজ ইজ এইট হন্ড্রেড ভে ভে ইম্পর্টা কোয়েশ্চিন ওয়ে কস্ট প্রাইজ ইজ এইট হন্ড্রেড অ্যান্ড প্রফিট অন সেল ইজ টোয়েন্টি পরসেঁট দ প্রফিট সাল ভি তা ভুল কম করে দেবে আটশো রোটি পরসেঁট নিয়ে তো শহে ষাটিয়ে মারিদেবে পিলা ভুল হব কিনা এটি কষ্ট প্রাইস দিয়েছি বট এটার যে প্রফিটর পরসেঁন্টেজ দিয়েছি সেটা কাহ উপরেছি সেল উপরে বট আমুক সেল জনানাই আমি সেল জাঁদিলে স্ট্রেট ফরওয়ার্ড সেল উপরে টোয়েন্টি পরসেঁট তো সেতবে কমিটি করব দেখ এর যে আপ্রোপ্রিট মেথড আছে মুটা কৌচি মনে কর সেলিং প্রাইস হচ্ছে শহে তাহলে প্রফিট কেতে হব পে মতো কহিল সেলিং প্রাইস উপরে টোয়েন্টি পরসেঁট মানে শহে উপরে টোয়েন্টি পরসেঁট কোড়িয়ে তো এটি কষ্ট প্রাইস কেতে হব যদি গোটে জিনিসের বিক্রি দাম শহে আর তা বিক্রি কলে তুমি কোড়িয়ে টাকা লাভ পাও তাহলে কষ্ট প্রাইস কত টাকা অশি টাকা অশি কো প্রফিট পাচ তো শহে রে সেল করছ জা পার তো বর্তমানে সি কোণ না প্রফিট অন সেল যদি টোয়েন্টি পরসেঁট প্রফিট কেতে কা বুঝিওছি তো আমুকু এটার কষ্ট প্রাইস তো দিয়েছি না না দে কষ্ট প্রাইজ দিয়েছি তো আমি কোণ করা এই যে কোড়িয়েটা এই অশি উপরে কে পরসেঁট সো প্রফিট ইজ হাউ মচ পরসেন্টেজ অন প্রাইস সেইটা কাটি দেবা কমিটি কোড়িয়ে বাই অশি ইন্টু শহে যেটা কি আসব টোয়েন্টি ফাইভ ওকে তো এটা আমি জাঁলে ইফ প্রফিট ইজ টোয়েন্টি পরসেন্ট অন সেল অন প্রাইস কোঁ কহিলি ইফ প্রফিট ইজ টোয়েন্য়টি অন সেল দেন টুৱেণ্টি ফাইভ পাৰ্চেণ্ট অ কষ্ট প্ৰাইছ ত আঠশ উপেৰে বৰ্তমান চিম্পল টুৱেণ্টি ফাইভ পাৰচেণ্ট নি পঁচিছ বাই শয়োটাক তোমাৰ আচিব টু হণ্ড্ৰেড চ' ৰাইট আনচৰ আচিব দুইশ বুজি নাপাৰিলে পচাৰিব দ ৱান অফ দ ফলিং হুইচ ইজ নটাইৰেক্ট মেটেৰিয়াল এমানকৰ ডাইৰেক্ট মেটেৰিয়াল কি নুহ নুহ পচাৰি নট দেন এটা আচিব ৰ মেটেৰিয়েল ডাইৰেক্ট মেটেৰিয়েল প্ৰাইমেৰী পাকেজিং বি ডাইৰেক্ট মেটেৰিয়া কনজুমেব ষ্ট'ৰ ইজ নটাইৰেক্ট মেটেৰিয় ওকে পার্ট ডায় বুঝি পিলে তো এইভাবে ভাবে প্রাকটিস করে চাল এমসি ক্যু পোর্শন দেখ তুমি ফর্দর দেখে প্রিভিয় ইয়র্স রু থাউজেন্ড সেভেন্টি সেভেন্টিন রজ মেন্টে বাই বি করে স্টোর কিপিং ডিপার্টমেন্ট মনে রক ডেপ্রিএশন অফ ফ্যাক্ট্রি বিল্ডিং এটা কো ওভর পিলে ফ্যাক্ট্রি বিল্ড ক ফ্যাক্ট্রি ওভরহেড জেনে ম্যানেজর সালারি জেনে ম্যানেজর পিলে কেউটি থাকে ফ্যাক্ট্রি ভিতরে কি নো অফিসে তো এটা কো কাহরে আসব আডমিনি্রেটিভ ওভরহেড ইজ ব্যাডেট গোটে কেউ প্রকার সেলিং তুমি ডেটর মানুষ বাকি রিনিস দিয়ে সে যদি পয়সা নদেলে দ্যাট ইজ দ্যাডেট ব্যাডেট ইজ সেলিং ওভরহেড রিমাইন্ড ওকে মনে পক এটা নেক্সট ডাইরেক্ট মেটে কস্ট ইজ ডায়রেট মেটে কস্ট ইজ ওয়াট ভের ফিক্সড সেমি ভেয়েবল দেখ এইভাগ কোয়েশ্চিন বারবার আসে ডাইরেক্ট মেটে ইজ ই ভেয়েবল কস্ট বিকজ ইট ইজ ভ্যারিস আজ পর দ প্রডকশন যেতকি প্রডকশন প্রডকশন যেতকি দরকার হব সেই অনুসারে মেটে লাগবে সো রাইট আনসর কম হব ভেরবল ওভরেড নেক্স এবি সি আনাস এবি সি রানে কোণ অলওয়েজ বেটর কন্ট্রোল সো রাইট আনসর হচ্ছে অপশন টু

रिसीव नोट कतोि कॉपी प्रिपेयर करा पिले पांचटी कॉपी मन रख नेक्स्ट प्राइस पीस रेट सिस्टम ऑफ वेस्ट पेमेंट इज मोस्ट सुइटेबल व्वेर इट इज डिफिकल्ट टू मेजर द क्वांटिटी ऑफ वर्क डन आउटपुट ऑफ अ वर्कर इज बियॉन्ड हिज कंट्रोल द क्वांटिटी ऑफ वर्क डन कैन बी प्रिसाइजली मेजर्ड और ऑफ अ प्रोडक्शन इज मोर इम्पोर्टाट देन क्वांटिटी तो कौटी पी सेट लगे पिले ना क्वालिटी क्वांटिटी ऑफ वर्क डन कैन बी प्रिसाइजली मेजर्ड ओके क्वांटिटी क्वांटीट काम हो मेजर करा वेज पेमेंट कराए नेक्स्ट द मटेरियल लॉस इन द फिनिश्ड गुड और फिनिश्ड प्रोडक्ट स्टेज इज को नज कह डिफेक्टिव मन रख नेक्स्ट द क्लासिफिकेशन इन

Move to the next question. Calculation, calculation of overhead as a percentage on direct labor is a method of, okay, absorption costing. Sorry, absorption overhead. mu कहूँ थली। जो तो direct percentage on direct labor, percentage on prime cost, ये वड़ा सब तो हमें absorption costing रे पाइजी बस इस चैप्टर को ठीक है जी पढ़ी थी बो जानी थी वो. Next. ওয়েজ আনাস সিট ইজ প্রিপেয়ার বাই ওয়েজ আিট কি প্রিপেয়ার করে কস আকাউটিং নো টাইম কিপিং বি নো প্রডকশন নো পেওরোল ডিপার্টমেন্ট প্রিপেয়ার করে ওকে ঠিক আছে বর্তমান আমি মুভ করা শেষ বর্ষর কোয়েশ্চিন দ্যাট ইজ কোয়েশ্চিন অফ টু থাউজেন সিক্সটিন এসে আমার সরিব এনসি ক্যু পোর্শন বাকি আমার পরীক্ষা পরে আমি বাকি পোর্শন গুড়ি কভর অপেলে করা ওকে

कस्ट अफ प्रडक्शन इज द टोटा अफ कस्ट अफ प्रडक्शन केमती बाहर तुम्हार व्वर्क कस्ट सहित आडमिनिस्ट्रेट ओभरहेड सरी आडमिनिस्ट्रेट हाँ आडमिनिस्ट्रेट ओभरहेड को मिसर कस्ट अफ प्रडक्शन बाहर सो आंसर इज अपन वाणार्ड टाइम फर ए जब इज टेन आवर आकचुआल टाइम टेकन इज एट आवर्स वेज रेट इज रूपीज फिफ्टी फोर आवर द अर्निंग अफ ए वर्कर अंडर हाल से प्रिमियम प्लां ত হালসে প্ৰিমিম প্লানৰ ফৰ্মুলা হ'ল ফিফটি পাৰচেণ্ট অফ এছ মাইনছ টি ইণ্টু আৰিফটি পাৰচেণ্ট মানে ওৱান বাই টু চ' টেন মাইনছ এই ইণ্টু ফিফ্টি চ' দছ ৰ আঠ গ'লে দুই ইয়ে তই ফিফ্টি আ দুই কু কাদেলে দুই রেক পচাশ আসব সো এটার মতো লাগুনি আনসর এটি আপ্রোপ্রিট দিয়েছি বলে ওকে সো এটা রেকটিফাই করা পড়ি তো গ্রেসমার্ক মিল ডাইরেক্ট মেটে কষ্ট ইজ এ ডাইরে মেটে কষ্ট গোটা কি কষ্ট ভ্যারিয়েবল কষ্ট বিকজ এটা ভ্যারি করে চালে ক্যারেজ আউটওয়ার্ড সেলিং বেলা যে ক্যারেজ আউটওয়ার্ড দিয়ে যায় বট এটার পিলে সেলিং মারবন এটা যেহেতু গোটে ভা ত্যাট ইজ দ ডিষ্ট্রিবুশন অন কষ্ট ওকে নেক্সট আট দ টাইম অফ রাইজিং প্রাইস এবে মু জস্ট কৌ এফ রে ফিফো এফ রে ফলিং তা মানে লিফোটা কন পে রাইজিং তাহলে এটার আনসর হব কো রাইজিং প্রাইস লিফো অডিট ফি ইজ অডিটা তোমার কার্ট অফিস্র কষ্ট না ম্যানুফ্যাকচরিং কষ্ট না সেলিং কষ্ট না ডিস্ট্রিবুশন কস্ট ওভিয়লি অডিট কামগুড়ি অফিসিয়াল কাম সো অফিসিয়াল কষ্ট বা অফিসিয় কস্ট ইন্ডসি টু হইচ কন্ট্রাট ক্টিং ইজ আপ্লিকেবল কন্ট্রাট কষ্টিং কনস্ট্রকশন কাম যে বিল্ড ব্রিজ হলো রোড হলো ওকে এই গুড়া করা যায় সেটা কন্ট্রাট কষ্টিংর পট ইস অফ ফ্যাক্ট্রি ফ্যাক্ট্রি ইনসুরা পার্ট ফ্যাক্ট্রি ইন্সুরা হচ্ছে পিল্ ওয়ার্ক ওভরেড নেক্স স্যালারিজ অফ ওয়ার্কস ম্যানেজর ওয়ার্ক ম্যানেজর সালারি सम टाइम फिक्सड एंड समाइम भेरिए कस्ट फिक्सड वेरिएबल कॉस्ट, सेमी वेरिएबल। देखो वर्क मैनेजर जो सैलरी, दैट इज फिक्सड अलवेज ओके सो इट इज फिक्सडलवेज को वेरिएबल हिसाब से दिया जाए ना स्टोर्स लेजर इज मेंटेन्ड इन कौ डिपार्टमेंट रे स्टोर्स लेजर मेन्टेन करेरख पे कस्ट एकाउंटिंग डिपार्टमेंट টু টাইপস আইডিল টাইম জাস্ট এবার আমি ডিসকস করলে নর্মাল অ্যান্ড আবন নর্মাল আইডিল টাইম নেক্স স্পেশাল প্যাকিং এক্সপেনসেস কম অর্ডর যে স্পেশাল করা যায় প্রডক্ট্র আউটপুট্র যেটা কি ম্যানুফ্যাকচরিং ভিতরে তো করা যাও লা ম্যানুফ্যাকচরিং টাইম্রে মানুফ্যাকচরিং পরে যদি কিছু স্পেশাল প্যাকেজিং করা যাচ্ছি দ্যাট ইজ অফ ওকে সো আশা মানে বর্তমান তুমি সব আমি

गुड़ी को तुम्हार कवरअप करदेवी ओके सो okay? so, भिडटी को ये रखुचि देखा पुनी नेक्स्ट दे टिल देन हाव ए नाइस टाइम विश यू ऑल द वेरी बेस्ट फॉर योर एग्जामिनेशन वन्स अगेन, थैंक यू